ছেলেটি মেয়েটিকে ধর্ষণ করার পর, প্লিজ আমাকে ছেড়ে দেন রিয়া। না ছাড়বো না, আগে বলো বিয়ে করবো আমাকে সানবি। করবো না আপনাকে বিয়ে। রিয়া, আজকে তোমাকে ধর্ষণ করব, তারপর তুমি বিয়ে না করলেও সমস্যা নেই সানবি। কথাটা বলে দেওয়ালের সাথে চেপে ধরে রিয়াকে, রিয়া ছটপট করতে থাকে ছোটার জন্য, কিন্তু এত শক্তির সাথে পেরে ওঠে না। বিসর্জন দিয়ে দেয় নিজেকে, প্রথমে ঠোঁটে বেশ জোরের সাথে কিস করে, তারপর আস্তে আস্তে ঘাড়ে একটা কিস করে, তারপর নেশাগ্রস্তের মতো পুরো শরীরটা দেখতে থাকে। রিয়া কাঁদতে থাকে, কেউ শোনে না, সানবি তার কাজে ব্যস্ত। ভারী নিঃশ্বাসের শব্দে তার আরও একটু অন্যরকম লাগে। কাজ শেষ করে সানবি উঠে শার্টটা পরতে পরতে বলে, আই লাভ ইউ। হ্যাঁ, ধর্ষণ করলো সে, ইচ্ছের বিরুদ্ধে যৌনক্রিয়া করার নামেই তো ধর্ষণ, তাই না? সানবি ধর্ষণ করলো রিয়াকে, কেন করলো শুনবেন না? কলেজের প্রথম দিন সানবি একটা মেয়েকে দেখে চোখ আটকে গেছে, কিছুতেই চোখ সরাতে পারছে না, কেমন একটা মায়া বেঁধে গেছে তার চোখে। বুঝতে পারে মেয়েটাকে, মেয়েটা তার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়, তারপর একসাথে ক্লাস করেছে। মেয়েটা খুব কাছে কাছে থাকে, সে কয়েকদিন পর প্রপোজ করে সেই মেয়েটাকে। মেয়েটার নাম রিয়া, দেখতে ভালো স্মার্ট আর কথা বলে খুব সুন্দর করে, আর সানবিও হ্যান্ডসাম গুড লুকিং, অনেক মেয়ে পাগল তার জন্য। কিন্তু রিয়াকে প্রপোজ করা মাত্র, রিয়া তোমাকে প্রথম দেখায় আমার ভালো লেগে গেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলছি, আই উইল লাভ মি সানবি। রিয়া একটা চর মেরে বলে, কোনো দিনও না, তোমাকে কোনো ভালোবাসবো না। রিয়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই লাভ ইউ সো মাচ। সানবি, আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, গেট আউট ফ্রম মাই আইস এরিয়া। রিয়া, আজকে চলে যাচ্ছি কিন্তু আমি তোমাকে ছাড়বো না, মনে রাখো সানবি। দেখা যাবে তুমি কি করতে পারো। রিয়া দুজনের রাগে গজগজ করতে করতে চলে যাই। রিয়ার মনে জেদ চেপে যায়, সে কিছুতেই সানবির সাথে রিলেশনে যাবে না। আবার অপরদিকে সানবি মনে জেদ চেপে গেছে, রিয়াকে সে বিয়ে করবে, আর কাউকে না। পরের দিন খুব ভোরে কলেজে যায়, সে গিয়ে বসে থাকে রাস্তার পাশে। রিয়া আসতে একটা গোলাপ ফুল এগিয়ে দেয়, সে কালকে না মানা করলাম আমার সামনে আসবে না, তাহলে কেন আসছো আবার? রিয়া, ভালোবাসি তাই সানবি, তোমার ভালোবাসা তুমি রাখো, আমাকে যেতে যাও। রিয়া ফুলটা ছুঁড়ে মেরে ফেলে দিয়ে চলে যায় রিয়া, তার ব্যবহারে কষ্ট পায় সানবি, কিন্তু কিছু বলে না। এরপর থেকে রোজ দাঁড়িয়ে থাকে রিয়ার জন্য, কিন্তু রিয়া প্রতিদিন সানবিকে অপমান করে। সানবি তার গায়ে লাগে না এসব, অভ্যস্ত হয়ে গেছে এসবে, তাই এভাবে কেটে যায় কিছুদিন। রিয়া রাজি হয় না, পরপর অপমান আর এরপর অপমান করেই যাচ্ছে। সানবি ভাবে তার বাসায় বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়। প্রায় দু বছর কেটে যায়, সানবি বাসায় কিছু বলতে পারে না, কিন্তু রিয়াকে রোজই প্রপোজ করে। কলেজ লাইফ শেষে ভার্সিটিতে পা রাখে দুজনে, সানবি রিয়াকে খুব ভালোবাসে, তাই প্রতিদিন রিয়ার যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকে আর প্রতিদিন প্রপোজ করে, কিন্তু রিয়া রাজি হয় না। এরপর অনার্স শেষ করে একটা ভালো চাকরি পায় সানবি, এরপর রিয়ার বাসায় বিয়ের প্রস্তাব দেয়। সবাই রাজি ছিল শুধু রিয়া ছাড়া, কারণ জেদ, সেই জেদ আজও পাঁচ বছর ধরে পুষে রেখেছে সে। এভাবে অনেক দিন চলে যায়, রিয়া বিয়ে করতে রাজি হয় না, তাই দুদিন আগে সানবি মনে মনে প্ল্যান করে, ধর্ষণ করলে তো রিয়া তাকে বিয়ে করতে বাধ্য হবে, যদিও গুনাহর কাজ, তবুও রিয়াকে পাওয়ার ইচ্ছে সামলাতে পারে না সানবি। কয়েকটা দিন অপেক্ষা করে কিন্তু সুযোগ পায় না। আজ ভার্সিটি থেকে ফেরার পথে সানবি দেখে রিয়া একা, আশেপাশে কেউ নেই, কিছু অজ্ঞান করার তরল তার রুমালে মেখে নাকে পেছন থেকে নাকের মধ্যে চেপে ধরে, ব্যাস কাজ হলো। এরপর করে করে নিয়ে আসে জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়িতে, তারপর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করে সানবি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে সানবিকে সামনে দেখে বলে ওঠে, আপনি এখানে কেন আর আমি কোথায়? রিয়া, সানবি পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে হাঁটু মুড়ে বসে পড়ে, তারপর বলে, আই লাভ ইউ রিয়া, উইল ইউ ম্যারি মি সানবি? নেভার রিয়া, তাহলে তুমি ভালোভাবে মানবে না তাই তো সানবি? আর কোনভাবে বলবো, তুমি কোনোভাবেই বলা বাকি রাখছো রিয়া? রিয়া প্লিজ রাজি হয়ে যাও, নইলে খারাপ কিছু হবে আজকে সানবি। কি খারাপ করবি তুই? রিয়া, ধর্ষণ করব তোকে সানবি, তোর মতো ছেলে আর কী বা করতে, কী করি নাই তোর জন্য বল? প্রতিদিন ফুল হাতে দাঁড়িয়ে থাকছি, হাজারো অপমানের পরেও কিছু বলিনি, ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে তোকে একটু দেখার জন্য ছুটে গেছি, কয়টা থাপ্পড় খেয়েছি খেয়াল নেই, তবুও কিছু বলিনি। তোর বাসা থেকে আমার বাসায় প্রায় 2 কিলো, তবুও প্রতিদিন তোকে দেখার জন্য ছুটে গেছি, তারপরেও তুই বুঝিস না কতটা ভালোবাসি তোকে। একটা দিনও তুই আমার সাথে ভালো ব্যবহার করিস নাই, এরপর তোর বাসায় বিয়ের প্রস্তাবও দিয়েছি, সবাই রাজি তুই ছাড়া, এবার বল কী করবো তোকে সানবি? আমি তোমাকে ভালোবাসি না, বাসি না, বাসি না, যা করার করো রিয়া। সানবি এবার রেগে গিয়ে
বলে, এতদিন আমার ভালো রূপ দেখছোস, এবার দেখবি খারাপ রূপ। ঝাঁপিয়ে পড়ে রিয়ার উপর। সানবি রিয়ার দিকে কাপড় ছুঁড়ে মারে, এবার বল বিয়ে করবি না? সানবি রিয়া ডুকরে কেঁদে উঠে। সানবি চুপচাপ দেখে, ওকে কাঁদতে দেখে কষ্ট হয় সানবির, কিন্তু কিছু বলে না। এই 5 বছরে কম কষ্ট দেয় নাই তাকে, সবগুলো শোধ তুলবে সে। প্রতিশোধের সানবির মাথায় একটাই কথা, প্রতিশোধের আগুন জ্বলতে থাকে তার মনে। রিয়াকে ঘরে রেখে তার বন্ধু সিয়ামকে কল দেয়। সিয়াম সব শুনে ওদের সম্পর্ক, কিন্তু ওকে যে ধর্ষণ করবে সেটা সে জানতো না। সিয়াম ফোন ধরে, হ্যালো সানবি। হ্যাঁ বল। সিয়াম, দোস্ত তোর ধানমান্ডি বাসাটা খালি আছে? সানবি, কিন্তু কেন? সিয়াম, দরকার আছে, আমি আসতেছি রিয়াকে নিয়ে, তুই সব ঠিক কর। সানবি, ওকে রাখ এখন। সিয়াম, ওকে। ফোন করে রিয়া দিকে তাকায়, শয়তানের মতো করে হাসে সানবি। নিজেকে তার সিংহ মনে হচ্ছে। আর রিয়া মনে মনে বলছে, আজ ওকে বিয়ে করতে মেনে নিলে হয়তো বিয়ের আগে ধর্ষণ হতো না, কিন্তু এখন কি করবে? ও ছেলেটা তো খারাপ না, কিন্তু হঠাৎ এসব চিন্তা কোথা থেকে আসলো তার মাথায়? এভাবে ভাবতে ভাবতে আবারও কান্না চলে আসে তার। সামান্য জেদের জন্য আজ সে ধর্ষিতা। সানবির এমন রূপ কখনো দেখেনি সে। সে তো শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে, জীবনে কতবার থাপ্পড় দিয়েছে রিয়া কিন্তু সে খেয়াল নেই। কিন্তু সত্যি ছেলেটা কোনো প্রতিবাদ করে নেই, আর আজ সানবি তাকে ধর্ষণ করলো। তার মেনে নিতে বড় কষ্ট হচ্ছে ব্যাপারটা, মানতে পারছে না এটা তার সাথে হয়েছে। এখন যদি সে তাকে বিয়ে না করে তাহলে সমাজে মুখ দেখাবে কী করে? সানবি বলে ওঠে, রুমালটা দিয়ে চোখটা মুছে ফেলো। সানবি রিয়া কাঁপা কাঁপা হাতে রুমালটা নেয়, তারপর নাকের কাছে নিতেই আবারও অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে আস্তে আস্তে চোখ খুলে সে খেয়াল করলো অন্ধকার একটা রুমের মধ্যে সে বন্দি। চিৎকার করে ওঠে, হেল্প প্লিজ, এনিওয়ান হেল্প মি। রিয়া, কেউ নাই, পুরো বাসা ফাঁকা, আর একটা বেডরুম। এই বাসায় সবগুলো রুম সাউন্ড প্রুফ, সারা জীবন চিৎকার করলো বাইরের শব্দে যাবে না। আজ শুধু শুধু মেজাজ খারাপ করবা না সানবি। আমি বাসায় যাবো রিয়া। তাহলে বলো বিয়ে করবো আমাকে? সানবি, ধর্ষণ করার পরেও কেউ কাউকে বিয়ে করতে চাইবে? এটা রিয়ার জানা ছিল না। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সানবির দিকে। সানবি একটা সিগারেট ধরায়, কালো ধোঁয়ার বিষাক্ত হয়ে ওঠে সানবির হৃৎপিণ্ড। তার মনে শান্তি নেই, তার মনটা শুধু বারবার বলতেছে, কী করলাম এটা? অবশেষে ধর্ষণের এতটা তীব্র নেশা ছিল রিয়ার প্রতি? সানবি আবারও বলে, কী হলো, বিয়ে করবা? সানবি, করবো। কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়, কারণ আজ সে ধর্ষিতা। এটা জানার পর আর কেউ তাকে বিয়ে করবে না। কিন্তু এই ছেলেটা তাকে বিয়ে করতে চাইছে কেন? তাছাড়া ওকে বিয়ে করলে কেউ জানবে না এসবের। এসব ভেবেই রাজি হয়ে যায়। সানবি আবার ধমক দিয়ে বলে, সেই রাজি হইলা, ধর্ষণ হওয়ার আগে রাজি হইলে কী হতো? সানবি, জানি না, বাট তোমাকে কোনোদিন স্বামী হিসাবে মেনে নিব না। হা হা শব্দ করে হেসে ওঠে সানবি। রিয়া ভয়ে কাঁপতে থাকে। সানবি রিয়ার কাছে চলে যায়। নীলিমার টোটের দিকে তাকাতেই নেশাগ্রাস হয়ে যায়। আলতো করে একটা লিপ কিস করে রিয়ার টোটে। তারপর রিয়ার বাসার সামনে এসে তাকে রিয়ার বাসায় ঢুকে বাথরুমে চলে যায়। দেখতে থাকে সানবি দেওয়ার আঁচড়ের দাগগুলো, খুব জোরে কাঁদতে থাকে, বাইরে শব্দ পৌঁছে না। অনেকক্ষণ ধরে শাওয়ার নেয়। শাওয়ার শেষে বাবার রুমে যায় রিয়া। বাবা, একটা কথা ছিল। রিয়া, কী কথা বাবা? সানবির সাথে বিয়ে পাকা করো, ওকে বিয়ে করবো আমি। কিন্তু ওরা তো মানা করে দিয়েছে, তোকে বিয়ে করবে না। তুই তো মানা করলা বাবা কতবার। বাবার কথা শুনে রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। তবে কি বিয়ে করবে না সানবি তাকে? ভাবতে পারে না রিয়া, যদি সে তাকে বিয়ে না করে তাহলে তো তার জীবন শেষ। রিয়া আর ভাবতে পারে না, চুপচাপ রুমে চলে যায়। নানান ধরনের বাজে চিন্তা তার মাথায় ঘুরতে থাকে, আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় রিয়া। সানবি বাসায় গিয়ে তার বাবাকে বলে, বাবা তুমি রিয়ার বাসায় ফোন দাও আরেকবার, এবার ওরা রাজি হবে শিওর। সানবি, ওদের কোনো দেশে আর কোনো মেয়ে নাই, ওর পিছনেই লেগে থাকতে হবে? বাবা এবার রাজি না হলে তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করবো। সানবি, সানবি বলে, এই কথার একটা কারণ সে জানে, এবার আর মানা করতে পারবে না রিয়া। আর সত্যি তাই হলো। সানবির বাবা কল দিল, হ্যালো। হ্যাঁ বলুন, আমি আসলে এই বিয়ের ব্যাপারটার কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন, আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন সে রাজি কি না, এটাই শেষবার, নইলে ছেলেকে অন্য কোথাও বিয়ে করাবো। পাশ থেকে রিয়া সব শুনে বাবাকে ইশারায় বলে সে রাজি হয়। জি সে রাজি, বাসায় চলে আসুন, বিয়ের দিন ঠিক করতে ফেলি। রিয়া তার রুমে গিয়ে ভাবতে থাকে, সানবি সত্যি তাকে ভালোবাসে, না হলে কাউকে ধর্ষণ করে তাকে বিয়ে করতে চাইতো না। সানবির জন্য রিয়ার মনে একটা জায়গা হয়ে গেছিলো, সেও কিছুটা ভালোবেসে ফেলছে সানবিকে। বিয়ের
এটা ভালোই ভালো হয়ে যায়। এবার সানবি তার প্রতিশোধ নেওয়া শুরু, তার মনে প্রতিশোধের আগুন জ্বলছে। রিয়া তার সাথে যেগুলো করেছে সেগুলো প্রত্যেকটার প্রতিশোধ নিবে সে। আজ তাদের বাসর রাত, রিয়া খাটে বসে আছে, অনেক প্রতীক্ষার পর আজ সেই রাত, কিন্তু সানবি আসছে না কেন? রিয়া কেমন জানি অস্থির অস্থির লাগে। সানবিকে সে মন থেকে মেনে নিয়েছে, ভুলে গেছে তার জেদ, ধর্ষণ হওয়ার পরেও তাকে বিয়ে করেছে, সে কীভাবে তার উপর জেদ করে থাকা যায়? সানবি অনেক প্ল্যান করেছে আজ রাতে কী কী করবে, কিছুই করবে না, সে মানে না স্ত্রী হিসাবে রিয়াকে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সানবি, তারপর একটা সিগারেট ধরে একটা। রিয়া উঠে সালাম করে সানবিকে, সানবি সরে যায়, তারপর বলে, আমি তোমাকে বউ হিসাবে মানি না, সো আমার থেকে দূরে থাকবে। সানবি, মানে? রিয়া, মানে তা যা তাই, আমি তোমাকে বউ হিসাবে মানি না, মানে মানি না, তোমার সাথে এক খাটে ঘুমাতে পারবো না আমি। সানবি, কিন্তু আমাদের তো বিয়ে হয়েছে, আমি তোমাকে এখন ভালোবাসি, তাহলে তুমি কেন মানছো না রিয়া? কারণ তুমি যেসব করছো আমার সাথে ওগুলো তুমি ভুলতে পারো, আমি ভুলি নাই। সানবি, রিয়া চুপ হয়ে যায়, কিছু বলে না। কি বলবে, সে সত্যি তো কী না করেছে তার সাথে? একটা কথা আছে, সময় সবসময় সবার অনুকূলে থাকে না, কথাটা যে চিরন্তন সত্য সেটা জলজ্যান্ত প্রমাণ সে নিজে। সে কিছু বলে চুপচাপ শুয়ে পড়লো, সানবি তার পাশেই ঘুমালো। হঠাৎ মাঝরাতে রিয়া খেয়াল করলো ঠোঁটের উপর কারো ঠোঁট, দম বন্ধ হয়ে এসছে, ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সানবিকে, তারপর হাঁপাতে থাকে। সানবি রাগ মাথায় উঠে উঠে জোর করে বিছানার সাথে চেপে ধরে রিয়াকে, আজ আর কোনো বাধা দিবে না রিয়া, কোনো বাধা দিবে না, আজ তো সানবি তার স্বামী, বিয়ে হয়েছে তাদের। সানবির কানে লতি আলতো করে একটা কামড় দেয়, শিউরে ওঠে রিয়া, নিজের ভারসাম্য হারিয়ে ফেলে সে, কিছুই যাচ্ছে না, কি হচ্ছে তার সাথে? রিয়া সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সানবি পাশে নেই। রিয়া উঠে কাপড়টা ঠিক করে গোসল দিতে যায়, দরজা খোলা পেয়ে বাথরুমে ঢুকে যায়, কিন্তু ভেতরে যে সানবি আছে সেটা দেখে নেই। হুট করে ঢুকে পড়ায় সানবি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, নিজেকে সামলে নিয়ে বলে, নক করে ঢুকতে পারো না? যত্ত সব। সানবি, সরি, আমি ভাবছিলাম ভেতরে কেউ নেই, আসলে দরজা খোলা ছিল তো তাই। রিয়া, রিয়া ফোটে চাপা হাসি, সানবি এই অবস্থায় দেখতে বেশ হাসি পাচ্ছে। রিয়া বাইরে বের হয়ে আসে আর ভাবতে থাকে, কাল রাতে সব কিছু কি তবে স্বপ্ন ছিল নাকি নাটক? যদি সত্যি হয় তাহলে তো আজকে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না, তবে কি শুধু আমার দেহটাকে ভালোবাসে সে? মন থেকে কি মুছে ফেলছে, নাকি জেদ অভিমানের কষ্ট, কোনটা? আনমনে ভাবতে থাকে রিয়া। হঠাৎ সানবি ডাকে ঘোর কাটে তার, চলবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।